বন্ধুরা, আজ চলে আসলাম গীতিকার নজরুল ইসলাম বাবু সেতু দেখতে আসছি। তো এদিকে এসে দেখি একটি সুন্দর একটি আধুনিক মানে পার্ক হয়েছে। তো পার্কটি এখন আমরা পরিদর্শন করব, দেখব এই পার্কে কি কি আছে। চলুন দেখে আসি। তো ঢুকতেই এদিকে সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি আমরা। আসলে অত্যাধুনিক না হলেও মানে একটি সুন্দর পরিবেশ বিকেলবেলার জন্য। আমরা আসলে দুপুরবেলা চলে এসেছি, প্রচণ্ড রোদ, তো রোদের জন্য এদিকে বসা যাচ্ছে না। এদিকে চেয়ার সাজানো আছে, তো ওখানে বসা যাবে না। তো আসলে পরিবেশটা সুন্দর, নিরিবিলি পরিবেশ আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এখানে একটি ডোবা আছে, সেই ডোবার দিকে পানি, বনার পানি চলে এসেছে। তো আমার কাছে যথেষ্ট জায়গাটা ভালো মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে বসার জন্য ছোট ছোট রুম আছে। তো এক কথায় পরিবেশটা অনবদ্য, খুবই ভালো লেগেছে এবং খাবারের মান মোটামুটি আছে। তো ওইদিকে একটা রুম আছে, তো রুমে বসা যায়। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এই গীতিকার নজরুল ইসলাম বাবুর সেতু যে আছে, যেটা দাঁত ভাঙা ব্রিজ নামে পরিচিত, তো এদিকে এসে ঘুরে যেতে পারেন। তার সঙ্গে দেখেন কত সুন্দর সুন্দর ফুল, বিভিন্ন রকমের গাছ আছে এখানে। আমি নামও জানি না কী কী গাছ এখানে আছে। এই গাছগুলোর নাম আমার জানা নেই, তো আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে ভালো লাগলো খুব। তো বিকেলবেলা আসলে মনে হয় আর একটু বেশি ভালো লাগতো। একটু দোলনা দেখতে পাচ্ছি, দোলনায় একটু বসি। এটা অনেকদিন আগে হয়েছে এই পার্কটা। তো এটা আসলে পার্ক বলবো না কি বলবো আমি জানি না। তো উপরে আকাশ, দোলনায় দোল খেতেও ভালো লাগছে। বিশেষ করে পরিবার নিয়ে ঘুরতে আসলে মনে হয় একটু ভালো লাগবে।